ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর অনানুষ্ঠানিক বৈঠকের জেরে ক্ষুব্ধ লিবীয়রা। বৈঠকের খবর ছড়িয়ে পড়লে রাজধানী ত্রিপোলি ও অন্যান্য কয়েকটি শহরে বড় ধরনের বিক্ষোভ হয়। রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন জানান আন্দোলনকারীরা। বিক্ষোভ ছড়িয়ে পড়লে লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ বেইবা বরখাস্ত করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল মাঙ্গুসকে। লিবিয়ার পার্লামেন্টের স্পিকারের অফিস জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী দেশদ্রোহিতা করেছেন, প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। সোমবার তাকে বরখাস্তের পর গুজব ওঠে তিনি দেশ ত্যাগ করেছেন, তবে সে গুজব প্রত্যাখ্যান করে সরকারের পক্ষ থেকে বলা হয় নাজলা আল মাঙ্গুস আপাতত কোনো দেশে ভ্রমণ করতে পারবেন না। ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি লিবিয়া। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কোহেন বলেছেন, গত সপ্তাহে রোমে ম্যাঙ্গুসের সঙ্গে দেখা করেছিলেন তিনি। একে লিবিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রথম ধাপ বলে উল্লেখ করেন তিনি। তবে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায় লিবীয় পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের খবর প্রকাশের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে লিবিয়া জুড়ে। রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য তেল সমৃদ্ধ লিবিয়ার মতো আরও কয়েকটি আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে ইসরায়েল। তবে ফিলিস্তিনিদের অধিকারের কট্টর সমর্থক লিবিয়া, দেশটির প্রেসিডেন্ট পরিষদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টাকে পুরোপুরি বেআইনি বলে মনে করে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।